শ্রীধাম শান্তিপুরে কয়েকটি মা আছে যা বিখ্যাত। তো তাদের মধ্যে এই যে বাহির চাঁদনি আর ঘর চাঁদনি, আর এখনো এখানে বলি প্রথা রয়েছে, আর এখানে প্রতি বছরই বলি দেওয়া হয়। তো দেখো এখনো প্রচুর নৈবেদ্য সামগ্রী রয়েছে মায়ের পূজায়, দেখো বিভিন্ন রকমের মিষ্টি। তো দেখো এই যে বলি দেওয়া জায়গা, এই যে এখানে বলি দেওয়া হবে, যে দেখো তোমরা সকল দর্শন করছো শ্রীধাম শান্তিপুরের চাঁদনি বাড়ি ঘর চাঁদনিকে। জয়তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে। বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শ্রীধাম শান্তিপুরের ঘর চাঁদনি এবং বাহির চাঁদনি মন্দিরের সামনে, আর দেখো যেতে পথে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তা এখন রাত বাজে একটা, তো দেখে বোঝাই যাচ্ছে না প্রচুর প্রচুর ভক্তের সমাগম, আর দুই পাড়ে দেখো যে মেলা বসে গেছে। তো চলো তোমাদেরকে সামনে যে ঘর চাঁদনি এবং বাহির চাঁদনিকে দর্শন করাবো। শ্রীধাম শান্তিপুরের মায়ের পূজার মধ্যে যেসব মায়ের পূজা হয় তার মধ্যে ঘর চাঁদনি বাহির চাঁদনি নাম করা মা এবং জাগ্রত মা। চলো তোমাদেরকে কাছে থেকে দর্শন করাই, আর এখানে বলি প্রথা রয়েছে, এখনও বলি হয়। তো চলো কাছে থেকে তোমাদেরকে দর্শন করাই ঘর চাঁদনি এবং বাহির চাঁদনিকে। তো সবাই প্রথমে তোমাদেরকে দর্শন করাই বাহির চাঁদনি। তো তোমরা খুব কাছে থেকে মাকে দর্শন করো, বাহির চাঁদনিকে দর্শন করো শ্রীধাম শান্তিপুরে। শ্রীধাম শান্তিপুরে কয়েকটি মা আছে যা বিখ্যাত। তো তাদের মধ্যে এই যে বাহির চাঁদনি আর ঘর চাঁদনি, আর এখনও এখানে বলি প্রথা রয়েছে, আর এখানে প্রতি বছরই বলি দেওয়া হয়। কাছে থেকে সকল দর্শন করো বাহির চাঁদনিকে শ্রীধাম শান্তিপুরের কয়েকটি মায়ের মধ্যে বাহির চাঁদনিও বা ঘর চাঁদনিও খুবই নাম করা বা জাগ্রত। আর মায়ের মন্দিরে দেখো প্রচুর প্রচুর ভক্তরা রয়েছে, সকলে যে উপোস রয়েছে অঞ্জলি দেবে। তো অঞ্জলি দেওয়ার জন্য দেখো সবাই অপেক্ষা করছে। তোমরা বাহির চাঁদনি দর্শন করলে, তো চলো ঘরের ভিতরে যে ঘর চাঁদনি দর্শন করাই। তো ঘরের ভিতরে রয়েছে ঘর চাঁদনি আর বাহিরে রয়েছে বাহির চাঁদনি। তোমরা বাহির চাঁদনি দর্শন করলে আর সামনে যে ঘরের ভিতরে রয়েছে ঘর চাঁদনি। তো আগে একটা সময় ছিল যে মায়ের পূজার নৈবেদ্য, ঠিক আছে, সারা ঈদে সাজানো হতো। দেখো এখন আস্তে আস্তে মায়ের নৈবেদ্য কমে যাচ্ছে শুনেছি। আগে প্রচুর মানে বিভিন্ন রকমের নৈবেদ্য সামগ্রী দেওয়া হতো, আর এখন দেখো কমে গেছে সেইগুলো। তো দেখো এখনও প্রচুর নৈবেদ্য সামগ্রী রয়েছে মায়ের পূজায়, দেখো বিভিন্ন রকমের মিষ্টি, কত প্রকারের মিষ্টি রয়েছে দেখো নৈবেদ্য সামগ্রী মায়ের পূজায় লাগে দেওয়া হয়েছে দেখো যে। তো চলো তোমাদেরকে সামনে যেয়ে ঘর চাঁদনি দর্শন করাই। তো দেখো মন্দিরের ভিতরটায় অল্প জায়গা আর প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তো মন্দিরের ভিতরে পূজা হচ্ছে দেখো, চলো সামনে যে তোমাদেরকে দেখাই। তো ঘর চাঁদনি বাহির চাঁদনি দুই জায়গাতেই একই বলি দেওয়া হয়। তো এখনও এখানে বলি হয়, তো সব জায়গায় বলি মোটামুটি উঠে গেছে। তো এই ঘর চাঁদনি বাহির চাঁদনি পূজাতে এখনও বলি দেওয়া হয়। আর ঘর চাঁদনি বাহির চাঁদনি কিন্তু খুবই প্রাচীন আর খুবই জাগ্রত। তো দেখো এই যে বলি দেওয়া জায়গা, এই যে এখানে বলি দেওয়া হবে, যে দেখো আর ওই যে পাঠাগুলোকে নিয়ে এসে দেখা রাখা হয়েছে, যে ওই যে দেখো। তো এখনও বলি প্রথা রয়েছে। আর দূর থেকে যে মাকে দর্শন করো সকলে। তো চলো সামনে যে তোমাদেরকে দর্শন করাই। তো দেখো যে চাঁদনি বাড়ি, তো তোমরা সকল দর্শন করছো শ্রীধাম শান্তিপুরের চাঁদনি বাড়ি ঘর চাঁদনিকে, আর বাহিরে তোমরা দর্শন করলে বাহির চাঁদনিকে। তো এখন এখানেও দেখো প্রচুর উপোসী রয়েছে যারা অঞ্জলি দেবে। আর এই পাশটা তোমাদেরকে দেখালাম যে এখানে এখনও বলি প্রথা রয়েছে, এখনও বলি দেওয়া হয়। এই যে
বলে জায়গাটা দেখো এই যে। তো মায়ের পূজা হচ্ছে, ঢাক বাজাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। জয়িতাই বন্ধুরা, তোমাদেরকে দর্শন করলাম শ্রীরাম শান্তিপুরের বিখ্যাত কিছু মায়ের মধ্যে, ঘর চাঁদনি, বাইরের চাঁদনি। তো এছাড়াও আরও অনেক অনেক বড় বড় মায়ের প্রতিমা রয়েছে বা মা রয়েছে, চলো সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। তো জয়িতাই